আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। আল্লাহ পাকের মেহেরবানিতে এই গরিব নওয়াজ জামে মসজিদের উদ্দেশ্যে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সাথে আমি হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করেছে, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন এবং মাহফিলে যারা ইন্তেজাম করেছেন বা আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের সবার প্রতি খাস রহমত নাযিল করুন। এই মাহফিলের উসিলায় এলাকার আমাদের আত্মীয় স্বজন মুরব্বিয়ান যারা কবরে আছে, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করুন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার এবং সুস্থ থাকার আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের গরিব নওয়াজ জামে মসজিদের সভাপতি আমার অতি প্রিয় ভাই জনাব এস এম মিজানুর রহমান সাহেব, হযরতে উলামায়ে কিরাম, এই মসজিদের খতিব সাহেব, আপনারা যারা উপস্থিত আছেন, সমাজের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি জানানো হয়েছে আমার সময় 9:30 থেকে 10টা। আমার পূর্ববর্তী হুজুরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন মোমেনের গুণাবলী সম্পর্কে। যদি সময় আমার থেকেও মোটামুটি কিছু সময় গেছে, আমি ইনশাল্লাহ আমার 10টার ভিতরেও সময় শেষ করে দেব। আমি আপনাদের সমাজে থাকি বিধায় প্রতি বছরই বেশ কয়েক বছর যাবতই আপনাদের এই মাহফিলে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করে, আপনাদের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাকে হেদায়ত দান করে, আমাকেও যেন অনেক আমল করার তৌফিক দান করে। অজ মাহফিলে আমরা আসি, কথা বলি, কথা শুনি, একটা উদ্দেশ্য, সেটা কি আমল করা। যদি আমল না করি তাই বস করিয়া কোনো লাভ নাই, শুনিয়া কোনো লাভ নাই, মাহফিল করাইয়া কোনো লাভ নাই। কাজী আপনারা হযরতে উলামায়ে কিরামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন, সবাই চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আমিও দোয়া করি যেন এই নসিহত অনুযায়ী যেন আমরা কি জীবন গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। মুয়াজ্জাজ হাজেরিন, এই মসজিদটির নাম গরিবে নওয়াজ জামে মসজিদ। জানি না আগামী বছর আমি বাঁচব কিনা বা এই মাহফিলে আসবো কিনা। এই গরিবে নওয়াজ জামে মসজিদ মোটামুটি এলাকার অনেক পুরান মসজিদ, এখন অনেক জনবহুল, অনেক লোকজন আপনারা এখানে বসবাস করেন। আল্লাহর যে বান্দা বা যে বান্দারা এই মসজিদটার নামকরণ করেছে গরিবি নওয়াজ হিসাবে, এলাকায় অনেক মসজিদ আছে তাই না, তালেব আলী মসজিদ, পঙ্কুমিয়া মসজিদ, নওয়াব আলী মসজিদ, সবর আলী মসজিদ, মোটামুটি এটা তো আমার মহল্লা, সব মসজিদের নাম মুখস্থ, বাইতুল মামুর, বাইতুল আলী, বাইতুল নূর, বহুত মসজিদ। এই মসজিদটা যারা করেছেন শুরুতে বা তারা নাম দিয়েছে গরিবে নওয়াজ জামে মসজিদ। আমরা মোটামুটি অনেকেই জানি বা নাও জানতে পারি যে গরিবে নওয়াজ এদেশের উপমহাদেশের দিন প্রতিষ্ঠায় যার সর্বাধিক অবদান, এরম একজন মহান অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা লকব বা উপাধি ছিল কি গরিবে নওয়াজ, এবং তার নাম থেকেই মূলত গরিবে নওয়াজ জামে মসজিদটা মূলত কিন্তু নেওয়া হয়েছে। আমি অনেকবার এখানে আসছি, আগে পরে কিছু কথা শুনি, কখনো মূলত এই নামটা নিয়ে কেউ কথা আমিও বলি নাই, অন্যরাও কেউ বলে নাই, এজন্য একটু আমি বলা প্রয়োজন মনে করতেছি যে আমাদের বাংলা উপমহাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসলাম যাদের মাধ্যমে প্রচার প্রসার ঘটছে আউলিয়া ইকরামদের মধ্যে, উপমহাদেশে কোনো নবী আসে নাই, সাহাবা ইকরামরা আসছেন কি না সেটা নিয়েও বিতর্ক আছে, একদম সর্বজন স্বীকৃত এবং সর্বজন কথা যে আউলিয়া ইকরামদের দ্বারাই এই উপমহাদেশে ইসলামের আগমন ঘটছে। যেসব আউলিয়া ইকরামদের দ্বারা ইসলামের আগমন ঘটছে এর ভিতরে উল্লেখযোগ্য একজন আল্লাহর ওলিকে ডাক, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমরা জানি সেই পৃথ্বীরাজের যে যুদ্ধ, পৃথ্বীরাজের সাথে যে যুদ্ধ হয়েছিল
সুলতান মোহাম্মদ গুরি তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধেই কি পৃথ্বীরাজ সুলতান মোহাম্মদ গুরির হাতে বন্দী হয়েছিল এবং এই দেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয়ের মোহাম্মদ সুলতান মোহাম্মদ গুরির কারণ ছিল এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর সাথে বেয়াদবি করছিলেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ পৃথ্বীরাজকে মানুষের প্রতি নির্যাতন করতে নিষেধ করেছিলেন, চিঠি লিখছিলেন। এই বেয়াদবির পরিপ্রেক্ষিতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছিলেন যে আমি পৃথ্বীরাজকে জীবিত অবস্থায় সুলতান মোহাম্মদ গুরির হাতে তুলে দিলাম এবং আল্লাহ পাকের এই মহান অলির দোয়ায়, তার আধ্যাত্মিক শক্তির তাওয়াজ্জুতে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে সুলতান মোহাম্মদ গুরির হাতে এই পৃথ্বীরাজের পতন হয়েছিল এবং এই দেশে উপমহাদেশে মুসলিম শাসন, গরিব শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই গরিব নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ব্যাপক দিনই দাওয়া দিয়েছিলেন। এই দেশে বহু আউলিয়ায়ে কেরামরা এই দেশে আসছে, কেউ বাগদাদ থেকে আসছে, কেউ খোরাসান থেকে আসছে, কেউ আরব থেকে আসছে এবং এই আউলিয়ায়ে কেরামদের মাধ্যমেই এদেশের মানুষ দিনের আলো পাওয়াছে। তাকে বলা হয় গরিব নামাজ। গরিব নামাজের দুইটা তাৎপর্য বই পুস্তকে আছে, একটা মানে গরিব আর একটা শব্দ নেওয়াজ। নেওয়াজ আমরা বলি কি মেহমান নামাজি, মানে মেহমানকে যা খানা পিনা করায়, আপ্যায়ন করায়, এটাকে আমরা কি বলি নামাজি বলি না। গরিবদেরকে যে আপ্যায়ন করেছে, গরিবদেরকে যে সহযোগিতা করছে, এর নাম গরিবি নামাজ। আর একটা হইতে পারে গরিব মানে কে দিনহীন, যার ভিতরে দিন নাই, দিনের আলো নাই, যার ভিতরে তাকওয়া নাই, যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নাত নাই, দুনিয়ার সবচেয়ে বড় গরিব হইল সে। বিশাল বাড়ির মালিক, বিশাল ক্ষমতার মালিক, বিশাল টাকা পয়সার মালিক, তার ঈমান নাই, তার আখলাক নাই, তার আমল নাই, সে সবচেয়ে বড় গরিব। কাল কিয়ামতের মাঠে সবচেয়ে গরিব অবস্থা সে উত্থিত হবে। এই দুনিয়া একজন গরিব মানুষ যেমন অপমানিত, ঘৃণিত, ছিন্ন অবস্থায় থাকে, কাল কিয়ামতের মাঠে ওই দিনহীন, আমলহীন, তাকওয়াহীন মানুষটিও কিন্তু কি গরিব অবস্থায় উঠবে। এজন্য যার মধ্যে আমল নাই, আখলাক নাই, সেই বড় গরিব। আর এই রাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ এই দিনহীন মানুষদেরকে দিনের আলো দান করেছিলেন, হেদায়েতের আলো দান করেছিলেন, তাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহর নবীর তরিকা শিক্ষা দিয়েছিলেন, হাজার হাজার মানুষকে আল্লাহর পথে মুসলমান বানিয়েছিলেন। এই জন্যই তাকে বলা হয় কি গরিবে নওয়াজ। কাজী আপনাদের মসজিদের একটা গুরুত্বপূর্ণ নাম গরিবে নওয়াজ জামে মসজিদ যারা রেখেছে, নিশ্চয়ই এই অলিকে তারা মহব্বত করতেন, ভালোবাসতেন, এজন্য রেখেছে। যদি সত্যিকারে আল্লাহর মহব্বতে কোনো অলিকে, কোনো আল্লাহর প্রিয় বান্দাকে কেউ ভালোবাসে, এই ভালোবাসার উসিলায় কি আল্লাহ তাকে কি ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তাআলা তাকে কি করতে পারে, নাজাত দিয়ে দিতে পারে। কাজী আপনারা এই গরিব নওয়াজ মসজিদের প্রতিবাসী, নিশ্চয়ই আপনারা ভাগ্যবান মানুষ, মসজিদ তো বরকতপূর্ণ, আবার এই মসজিদটা কি গরিব নওয়াজ। গরিব নওয়াজ কেমন আল্লাহর অলি ছিলেন, কেমন মর্তে মুজাহিদ ছিলেন, পুঁথিরাজের মতো বর্ষার পতন হয়েছে। আপনারা জানেন যে গরিব নওয়াজের বহু কারামত, কারামত আল্লাহ হকুন। একজন আল্লাহর অলি সে আমলের দ্বারা কিন্তু হয়, বেলকিবাজি দিয়ে আল্লাহর অলি হওয়া যায় না, তাবিজ কবল দিয়ে আল্লাহর অলি হওয়া যায় না, সঙ্গভঙ্গ দল এ দিয়ে আল্লাহর অলি হওয়া যায় না। আল্লাহর অলি হইতে হইলে কি আল্লাহকে খুশি করা লাগে, আর আল্লাহকে খুশি করার পদ্ধতি কি আল্লাহর হুকুম মানতে হয়, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কি নিজের জীবন যাপন করতে হয়। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করছে, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবন যাপন করছে, যে কারণে আল্লাহর অলিতে পরিণত হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে সে মানুষকে হেদায়ত করছে। মানুষ তার দাওয়াতে, তার দোয়ায়, তার কারামতে কি মানুষকে হেদায়ত প্রাপ্ত হয়েছে। আপনারা জানেন যে পুঁথিরাজের যে উডের ঘটনা, আনাসাগরের ঘটনা বহু আপনারা শুনছেন, এই কথাগুলো বলার আমার সময় নেই। যে যখন খাজা মঈনুদ্দিন চিশতি এই পুঁথিরাজের কাছে আসছে, তখন সেই যে আনাসাগরের চতুর্দিকে কি মূর্তি ছিল, পূজা মণ্ডপ ছিল, দোল তবলা এগুলো ছিল,
সেখানে একটা উটের রাখাল, এই পুথিরাজের যেখানে উটের যেখানে রাখার জায়গা ছিল সেইখানে এই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ সেখানে এসে থাকা শুরু করলেন। তখন এই উটের রাখাল্লা তার সাথে দুর্ব্যবহার করলেন, গরিব নওয়াজ একটু অথনসুষ্ট হইলেন, সেখান থেকে অন্যত্র চলে গেলেন। দেখা গেল এই উটগুলো যে শুয়েছে আর উঠতে পারে না। রাজা পুথিরাজের কাছে খবর দেওয়া হয়েছে যে এই অবস্থা, বসে তাড়াতাড়ি এই সাধকের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়া হইল, খাজা মঈনুদ্দিন চিশতি ক্ষমা করে দিলেন, এই উটগুলো আবার ওঠা শুরু করলেন। সত্যিকার আল্লাহ, সত্যিকার আল্লাহর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। যে কারণে কি আল্লাহর হুকুমে কি এই উটগুলা নিষ্প্রভাবের মতো বসে রয়েছে, আবার যখন দোয়া করছে আল্লাহর হুকুমে উটগুলা কি আবার সুস্থ হয়ে গেছে। আনা সাগরের পাশ থেকে তাকে তাড়াইয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা, পানি দেবে না, আয় দেবে না, বলছে ঠিক আছে আমার এই ঘটির এক ঘটি পানি দাও। এত বড় দিঘি, সাগর মানে দিঘি, এক ঘটি পানি নিছে, দেখা গেল আনা সাগর শুমিয়ে গেছে। সত্যিকার আল্লাহ, সত্যিকার আল্লাহর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতে করতে এমন অলি হয়েছে, আল্লাহর অলির সাথে বেদবি করছে, এক ঘটি পানি নিছে, বাস আনা সাগর শুকিয়ে গেছে। এখন তো পুঁথিরাজের গোষ্ঠী জ্ঞাতি সব না খাইয়া পানি না খাইয়া মরতেছে, আবার খাজা মঈনুদ্দিন চিশতির পাও ধরতেছে, ক্ষমা চাইতেছে, বসে যাও এই পানি ঘটি নিয়ে পুকুরে ফেলাই দাও। যেই পুকুরে পানি ফেলাইতেছে আবার এই বিশাল পুকুর দিঘি ভরে ভরপুর হয়ে গেছে। সত্যিকার আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুম পালন করতে করতে আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকতে থাকতে আল্লাহর এমন পর্যায়ে ওলি হয়েছে যে পানি এক দিঘির পানি এক বকির ভিতরে ঘটির ভিতরে ভরে ফেলতে পারছে, আবার ছেড়ে দিতে পারে এক ঘটির পানিতে এক বিশাল দিঘি কি পানিতে ভরে গেছে। সত্যিকার আল্লাহ তাআলা, তাই না? এরম হাজারো ঘটনা আছে। মিশরের সাহাবা কেরামের ঘটনা জানেন, যে হযরত ওমর যখন খলিফা হইলেন, আমর ইবনুল আস যখন মিশরের শাসনকর্তা হইলেন, তখন মিশরের নিয়ম ছিল, আগে বলতে ছিল যেন কে, যে এই মিশরের নীল নদে পানি প্রবাহিত হওয়ার জন্য কি প্রতি বছর বলি দিতে হয়, বলি একটা যুবতী মেয়েকে জবাই করে ফেললে তখন কি এই পানি প্রবাহিত হয়, এই পানির দ্বারা মিশরে কি কৃষি বাধা হয়। আমি উনকে বলা হইল যে এটার কোথা ছিল আগে অমুসলিম রাজ্যের আমল, এমন বলুন যে প্রয়োজন নাই, দেখা গেল পানি হচ্ছে না। আমি চিঠি লিখলেন যে হ্যাঁ নীল নদ, আমি আল্লাহ নবীর খলিফা ওমর বলছি, তুমি নীল নদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহিত হবে, আল্লাহর বান্দারা তোমার পানির দ্বারা উপকৃত হবে। যখন এই চিঠিটা ফেলা যেতেছে সাথে সাথে নীল নদ পানির প্রবাহিত হয়েছে। সত্যিকার আল্লাহ, কার শক্তি? আল্লাহ আল্লাহ মানুষের না। আর এই শক্তি মানুষের মধ্যে কখন আসে? যখন মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যায়, আল্লাহর হুকুম পালন করতে করতে আল্লাহর নাফরমানি ছাড়তে ছাড়তে মানুষ যখন আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন ওই আল্লাহ আল্লাহ মানুষের কথা বনের বাঘে শুনে, বনের পানি নদীর পানিতে শুনে, নদীর কুমিরে শুনে, বন জঙ্গলে হিংস্র প্রাণীরা শুনে, মানুষ তো শুনি। আজকে আমরা হাজার নসিহত করি, হাজার কথা বলি, সুন্দর কণ্ঠে সুনির্মিত কণ্ঠে কথা বলি, কিন্তু মানুষের অন্তরের দাগ কাটে না। এর কারণ এটাই যে আমরা আল্লাহর প্রিয় হইতে পারি নাই, আল্লাহর অলি হইতে পারি নাই। যদি আল্লাহর হুকুম মানতে মানতে আমরা আল্লাহর অলি হতে পারতাম, আল্লাহর শক্তি যদি আমরা অর্জন করতে পারতাম, তাহলে কি খান জাহান আলী রহমতুল্লাহর ঘটনা আপনারা জানেন, কুমোর গেছেন না আপনারা খান জাহান আলী খুলনায়, কুমোর ওখানে ঘাটে ছিল, আমরা ছাত্র নিয়ে শিক্ষা সফরে গেছি, কুমোরের এরকম গায়ে হাত দিয়ে ছাত্ররা হেলান দিয়েছে, কিছু কুমোরে বলে না, কুমোরে মানুষ খায় না, এটা হইতে পারে? ওই আল্লাহর অলির বাধ্যগত কুমোর, বাঘের পিঠে সওয়ার হয়ে আসছে, এটা কি কেন? আল্লাহর শক্তি। কাজী ভাইরা, আমি আমার সময় শেষ হয়ে যেতেছে, আমি শেষ করতেছি আমার কথা। যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই দেশে, তার মাধ্যমে দিন আসছে, এই দেশের মানুষ আল্লাহকে চেনেছে, দিন চেনেছে, নবীকে চেনেছে, এই আউলিয়া কেরামদের মাধ্যমে। এরম একজন ওলিকে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তারা মানুষকে শেরে কুফুরি বেদাত এর থেকে মানুষকে দূরে রাখার তালিম দিচ্ছে।
সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে বলছে, হালাল খাইতে বলছে, মানুষকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকতে বলছে, মানুষের উপকার করতে শিখিয়েছে, নিজেরা করেছে। দেখেন তার সাথে বেদমি করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার যখন বিনয় মাপ চাইছে তারা ক্ষমা করে দিয়ে তাদের উপকার করছে। কাজে এই যে বিশাল ভারতে এখনো গোটা পৃথিবীর ভিতরে ভারত মহাদেশের লোকেরা আল্লাহ ওলিদেরকে যেভাবে মহব্বত করে, যেভাবে ভালোবাসে, পৃথিবীর অন্য দেশে কিন্তু কম বিষয়টা। আজকে অনেকে পীরের নামে, ওলির নামে, কারামতের নামে ভণ্ডামি করতেছে, সেটা ভিন্ন জিনিস। ভালো মন্দ সব জায়গায় আছে, আছে না? চাউলের ভিতরে কি খারাপ চাউল আছে, ভালো চাউল আছে? দুধের ভিতরে পানি মিশানো আছে, ভালো দুধ আছে? ডাইলের ভিতরে কি সেদ্ধ হয় না, এমন ডাইল আছে? অল্পতে সেদ্ধ হয় এমন ডাইল আছে? সব জিনিসের ভিতরে ভেজাল আছে। আর সুবিধাবাদী মানুষ, স্বার্থ সিদ্ধিরা মানুষ, এরা নিজেদের সুবিধার জন্য একটা ভ্যাস লাগায়, বুঝেন না? এটা রাজনীতির ক্ষেত্রে আছে, ক্ষমতার ক্ষেত্রে আছে, সব জায়গায় আছে, সমাজ যারা চালায় তাদের ক্ষেত্রে আছে, আলেম ওলামাদের ক্ষেত্রে আছে, পীর আউলিয়াদের নামেও এক শ্রেণীর ভণ্ড আছে, যারা বেদাত করে, যারা শিরক করে, যারা গুনার কাজ করে। এই জন্যই যে আউলিয়ারা খারাপ সে কথা কিন্তু বলা যাবে না। খারাপকে আমরা বর্জন করবো, ভালোকে আমরা গ্রহণ করবো। যে হকানি পীর, যে হকানি অলি, তাকে আমরা ইত্তেবা করবো, তাকে আমরা অনুসরণ করবো। আর যে ভণ্ড, যে স্বার্থবাস, যে সুবিধাবাদী, যে প্রতারক, যে শরিয়াত মানে না, আল্লাহর হুকুম মানে না, সে কখনো পীর হইতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি কখনো একত্র নামাজ ছেড়ে দে নাই, কখনো রমজানের রোজা ছেড়ে দে নাই, কখনো হারাম খায় নাই, কখনো মানুষকে কষ্ট দে নাই, সে ছিল আল্লাহর ওলি। আজকে যদি কেউ নামাজ ছাড়িয়ে আল্লাহর ওলি তোর দিতে চায়, পর্দা ছাড়িয়া মেয়েদের ছেলেদের সাথে দেখা করে, মেয়েদের লাগে নাচানাচি করে, গান বাদ্য করে, শরিয়াত বিরোধী কাজ করে, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। গুনাহ করিয়া কেউ ওলি হইতে পারে না। ওলি হইতে হলে তাকে নেক আমল করিয়া, আমলে সালে করিয়া হইতে হবে। এটাই কোরআনের কথা, এটাই কি হাদিসের কথা, এইটাই কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কি তরিকা, আদর্শ। কাজী গরিব নামাজ মসজিদ আপনাদের, আপনারা ভাগ্যবান ভাইরা। আমি কথা শেষ করতেছি, সমাজে আজকে বিভেদ আর বিভেদ, বিভেদ দূর হওয়া দরকার। গোটা দুনিয়ায় মুসলমানদের একটা দুরবস্থা চলছে, এই দুরবস্থার জন্য অনেকগুলো কারণ। ইসলামের শত্রুদের একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের শিকার আজকে মুসলমানরা। এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন করতেছে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ লাগাইয়া, ঝগড়া কলহ লাগাইয়া, মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব কলহ। আপনি গোটা দুনিয়ায় দেখেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, ইয়েমেন বলেন, ফিলিস্তিন বলেন, পৃথিবীর বহু রাষ্ট্রে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে। পাকিস্তানে বলেন, যে নামেই হোক না, মসজিদে, এখানে সেখানে বোমা বাজি, এই সেই, মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে। আমাদের দুশ্মনরা যখন দেখল ইসলামের এই বিজয়, তখন ইহুদি নাসারা মুশরিকরা তারা দেখল ইসলামের এই শক্তিকে নষ্ট করার জন্য নিজেদের ভিতরে বিভেদ লাগাই দিতে হবে। এই বিভেদ লাগাইয়ে দিয়ে ইসলামকে আজকে তারা দুর্বল করছে। ভাইরা কেউ এই বিভেদে জড়াবেন না। দেখেন আমাদের দেশে আজকে যারা দিনের দাওয়াত দিতেছে, সবাই গোড়া কিন্তু এক। আপনার একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, বালাকাটের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন, উনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির তিনজন মাশহুর খলিফা, একজন হইল কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, আর একজন হইল নূর মোহাম্মদ জানজাবি রহমতুল্লাহ আলাইহি। তিনজন মাশহুর খলিফা। এই নূর মোহাম্মদ জানজাবি রহমতুল্লাহ আলাইহির খলিফা হইল হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আশরাব আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুবী রহমতুল্লাহ আলাইহি। এই হুসাইন আহমদ মাদানীর খলিফা কিন্তু এই যে আমাদের হাটাজারির আহমদ শফি সাহেব, আমাদের এই মাদানীনগর ইদ্রিস সন্দীপী সাহেব, এরকম বহু খলিফা তার দেশ বিদেশে আছে। হুসাইন আহমদ মাদানীর খলিফা, আবার আশরাব আলী থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা হইল হাফিজ হুজুর শামসুল্লাহ ফরিদপুরী সাহেব, এরা কিন্তু তার খলিফা। আবার আমনে রশিদ আহমদ গঙ্গুবীর খলিফা হইল উজানির কারি ইব্রাহিম সাহেব, ইব্রাহিম সাহেবের খলিফা কেটা চরমনার ইসাহেক সাহেব, তার ছেলে এই যে চরমনার সিলসিলা বলেন,
এই কওমি মাদ্রাসা হাটাজারি বলেন, আমাদের হাফিজ জুজুরের সিলসিলা বলেন, শামসুল হক ফরিদপুরি বলেন, সমস্ত যে সিলসিলা সব কিন্তু এই হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গঙ্গবী, এই হইয়া সব কিন্তু মিলছে ওস্তাদ কোথায় যাইয়া হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কির সাথে। আর এমদাদুল্লাহ মহাজির মক্কি যাইয়া মিলছে কার সাথে? যাইয়া মিলছে যাইয়া নূর মোহাম্মদ জানজাবির সাথে। আর নূর মোহাম্মদ জানজাবির ওস্তাদ বা পীর হচ্ছে কেনা? সৈয়দ আমাদের সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহি। তাহলে এই গোটা এরিয়া যাই কোথায় মিলছে? সৈয়দ আহমদ বেল্লবীর সাথে। আবার দেখেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, যে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি মিরিশরাই, এই যে চিশতিয়া তরিকার একজন বড় সাহেব মিরিশরাই, ওনার মাজার আছে, উনি গাজিয়ে বালা করছিল। নূর মোহাম্মদ নিজামপুরীর খলিফা হইল সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি মানিকতলা কলকাতায় সহ আছেন। এই সুফি ফতে আলীর খলিফা হইলেন ফুরফুরার মুসাদ্দদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রহমতুল্লাহ আলাইহি। তার খলিফা হইল শশীনার হুজুর, সোনাকান্দার হুজুর, দামটি হুজুর, ফারাকান্তি হুজুর, তারপরে সতুরের হুজুর। এই দেশে যারা দাওয়াতি কাজ করতেছে এরা কিন্তু এর খলিফা। আবার দেখেন কারামতলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা কেডা? তার ছেলে হাফেজ আহমদ সাহেব। আমাদের দেশে ফুলতলি একটা বড় সিলসিলা, এই ফুলতলির এই শতাব্দের হাফেজ আহমদ সাহেবের খলিফা একুব বদরপুরী। একুব বদরপুরীর খলিফা হচ্ছে আব্দুল লতিফ চৌধুরী। জনপুরি সিলসিলার যত হকিয়ানি ওলামায়ে কেরাম সব কিন্তু। তাহলে দেখা গেল কি, সব যে গোড়াকাটা কোথায়? সৈয়দ আহমদ বেল্লবীর কাছে। কওমি বলেন, চরমোনাই বলেন, ফুরফুরা বলেন, শশীরা বলেন, ফুলতলি বলেন, সোনাকান্দা বলেন, ধামদি বলেন, ফরজিন্দি কান্দি বলেন, এই দেশে যত ওলামায়ে কেরামরা হক পন্থী, যে যেভাবে দিনের কওমি হোক, আলিয়া হোক, হক পন্থী যারা যত লাইনের খেদমত করতেছে, মাদ্রাসার লাইনে হোক, তরিকার লাইনে হোক, এলমে দিনে দাওয়াতের খেদমতে হোক, সবার ঘোড়া কাটা যায় কোথায়? সৈয়দ আহমদ বেল্লবীর কাছে। আমরা এই নিশিয়ালারা ঝগড়া ফাসাদ করি, এরে মনে করি আমাকে না, এরে মনে করি আমাকে না, কমিরা মনে করি আলিয়ালারা কিছু দেয় না, আলিয়া মনে করি কমিয়ালারা গোড়ানি, ধর্মনিয়ালারা মনে করি শশীলারা আস্তে চেকের করে, শশীলারা মনে করে সর্বনিয়ালারা যোগ্য ধরে করে, মধ্যকোণে গণ্ডগোলটা বাজাইতেছে এই আমরা যাদের কমকে আন। এতে কি হইতেছে? সমাজের ক্ষতি হইতেছে, বাতিল পন্থীরা সুযোগ পাইতেছে, তাই না? হক পন্থীরা যদি আমরা এক থাকতাম, এক কথায় চলতাম, এক হুঙ্কার থাকতাম, এই এক একজনের পদ্ধতি এক, তাই না? এক এক উস্তাদের কি নমুনা, এক এক উস্তাদের পাঠের পদ্ধতি, হেদায়াতের পদ্ধতি, তরিকার পদ্ধতি ভিন্ন হওয়াই স্বাভাবিক, কিন্তু আসলে সবার উদ্দেশ্য এক, আর সবার গোড়াও কি এক। এই জন্য হক পন্থীদের আজকে খুব প্রয়োজন পরস্পরের মধ্যে সুসম্পর্ক হওয়া। আজকে হালে হাদিসের মতো বেদাত বিরাট বিধ্বংসী একটা বাতিল ফিরকা আমাদের মধ্যে আবির্ভাব ঘটছে। আজকে আকীদা বিরোধী বহু রকমের, যারা শরিয়াত মানে না, নামাজকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, হালাল খাওয়ার প্রয়োজন মনে করে না, এই ধরনের বাতিল বহু মানুষ এই সমাজের মানুষের ইমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, আকীদা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সময় আমরা হকপন্থী আলারা নিজেদের জ্ঞান অজ্ঞতার অভাবের কারণে, উদারতার অভাবের কারণে, অদূর দূষিতার অভাবের কারণে পরস্পররা ঝগড়া কলহে লিপ্ত হচ্ছি, ক্ষতি হচ্ছে এই সমাজের, ক্ষতি হচ্ছে দিনের, ক্ষতি হচ্ছে আপনার আমার আমল আখলাকে। কাজী ভাইরা, এতে লিপ্ত হবেন না, সবাই সবাই প্রতি শ্রদ্ধাশীল হবেন। হকপন্থী যারা আছে তাদের প্রতি সবাই সহানুভূতিশীল হইবেন, পরস্পরের সহযোগিতা করবেন এবং নিজেরা আমল করবেন, অন্যদেরকে আমলের দাওয়াত দেবেন। আমল ছাড়া কোনো উপায় নাই। যত বড় এলেমের আমি অধিকারী হই না কেন, আমার এলেম আমাকে মুক্তি দেবে না যদি এলেম অনুযায়ী আমি আমল না করি। আল্লাহ নবীর এমন কোনো এলেম ছিল না যে অনুযায়ী আমল করে নাই। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর কাছ থেকে এমন করে এলেম শিখে নাই যে এলেম অনুযায়ী তারা আমল করে নাই। আউলিয়ায়ে কেরামরা কোরআন হাদিস থেকে এমন করে এলেম শিখে নাই যে এলেম দ্বারা অনুযায়ী তারা আমল করে নাই। কাজী সেই প্রকৃত আলেম, সেই সত্যিকারে জ্ঞানী যে আল্লাহর হুকুম মতো চলে, যে এলেম অনুযায়ী আমল করে। আজকে আমরা অনেক জানি কিন্তু আমল করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের, আমি এই গরিব নওয়াজ
জামে মসজিদে।